So bye bye Digha. এখন আমরা ফুলি রেডি বেরোনোর জন্য, বাইক একদম সেট, আর মিনিট পাঁচেকের মধ্যে বেরিয়ে যাবো। এই দাদা ঋষি দাদা, এই দাদাকে ড্রপ করবো। দাদা বাড়ি যেমন কোথায় বলেছিলেন? কাঠি ঘন্টায়। আর আমরা তো অ্যাজ ইউজুয়াল যেমন এসে তেমন যাবো। আর এখন বাড়ি ফেলার পালা, ব্রেক যেখানে নেবো সেখানে তো অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো। আর ওই যে শেঠজি একদম ফিটফাট হচ্ছে। সো গাইস, আমরা বেরোচ্ছি, ওই হোটেলে ছিলাম, মুক্তা এসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে আমার বাইক ফুল সেট আপ, এটা দেবাশিসদার বাইক ফুলি লোডেড, আর ওখানটায় রোহানদার বাইক। রোহানদার বাইকে ঋষিদা যাবে, আপাতত আমরা বেরোচ্ছি, চলো। এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে আমাকে তেল ভরতে হবে, তেল নেই বেশি। পরশু যখন দীঘায় ঢুকছিলাম তখন তো বেলা হয়ে গিয়েছিল প্রায় 5টা 6টা, আর ঠিক সেই সময়ে আমাদের মাথার উপরে ছিল সূর্য। আজ সকালে বেরোলাম, এখন বাজে সময় 7টাই বাজতে গেল, আর এখন একদম পুরো মর্নিংয়ে সূর্য মাথার উপরে আমাদেরকে আশীর্বাদ করছে টু টেক সেফ জার্নি। আর আমরা এখন বেরোলাম, সকালে রাইড করতে খুব ভালো লাগে, এই জন্য সকালে বেরোলাম। প্লাস সকালে একটু এনার্জিটা ফুল থাকে, মানে যতটা সম্ভব টেনে নিতে হবে, বিকজ আজকেও আমাদের সেই 410-420 কিলোমিটার রাইড। সো ইটস নট আ জোক। আর সেই ঐতিহাসিক বিশ্ব বাংলা গেট দীঘাতে ঢোকার মুহূর্তের। তো বাই বাই দীঘা, বেরিয়ে যাচ্ছি, খুব ভালো থেকো, আর আমরা যেন সেফলি পৌঁছতে পারি। ভাই লোক ক্রস করছে এখন রামনগর, এই ডান দিকের এদিকে গেলে সঙ্গরপুর যাওয়া যায়। ভাই লোক এই যে ডান দিকে গেলে তাজপুর। তো কালকের ব্লগ যারা মিস করে গেছো তাদের জন্য আমি আই বাটনের লিংক দিয়ে দেবো, কালকের ব্লগটা অবশ্যই দেখে নিও। অবশ্যই এই ব্লগটা শেষ করার পরেই দেখো, কারণ এটা তো একদম পুরো সোজা কলকাতা পর্যন্ত যাওয়া হচ্ছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপর সেখান থেকে যাব হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর, লালবাগ, এদিকে সেই মন্দারমণি যাবার রাস্তা। তো বাই বাই মন্দারমণি, এখন আমরা যাচ্ছি কাঁথির দিকে। কাঁথি এখান থেকে আর 12 কিলোমিটার, সো কাঁথিও প্রায় চলে এসেছি। এখানে দাঁড়াবে? আচ্ছা, এবার তাহলে বন্ধুকে এখানে নামাবো, আর এখানে দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্টও করে নেবো, কিছুই খেয়ে বেরোয়নি দীঘা থেকে। এখানে দাঁড়ালাম, বাপরে বাপ, রাজা কাজু স্টল। আচ্ছা, তাহলে ব্রেকফাস্টটা করবো কোথায়, ও দেখা যাক। এই কাঁথিতে দাঁড়ালাম, এখন এখানে চাটা খাবো, দাদা চা আনলো। আর এই যে দাদা একটু পেন করছে বলছে, পেন কিলার নিলো, দেখা যাক কি হয়। পেন কিলার আছে, আমি ডাক্তার বাবু, মিস্টার দেবাশিস স্যার, ডক্টর দেখাবে? হ্যাঁ দেখাবে, যে আমাদের মুর্শিদাবাদ। ঠিক আছে, আসছি। তো গাইস, এই বেরোলাম কাছ থেকে ফাইনালি, আর কোনো আমাদের কোনো টার্ন টার্ন নেই, একদম সোজা নন্দকুমার, নন্দকুমার থেকে লেফট টার্ন, ব্যাস। নন্দকুমার পৌঁছে গেলাম, বুঝি খাবে না বেরোবে, চলো।
ভাইলোক কোলাকা ঢুকে গেলাম। এই রাস্তাটা তো কোনো জবাব নেই, সিক্স লেন সব সময়। চলো এখন সিক্স লেন রোড আর হাওড়া পর্যন্ত, নো টেনশন। হাওড়া থেকে বিদ্যাসাগর সেতু নিয়ে আমরা যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল, দুর্ধর্ষ রাস্তা, সো রাইডের ফিলি আলাদা। চলো, কি রাস্তা গাইস, অসাধারণ লাগছে, অসাধারণ। সিক্স লেন রোড, ও মাই গড, ও মাই গড, what a road, this is street to ride, really man, guys। এবার আমরা ফ্লাইওভারটা নিয়ে চলে যাব সোজা হাওড়া ক্রস করে ভিক্টোরিয়ার দিকে। ফার্স্ট টাইম বিদ্যাসাগর সেতুর উপরে বাইক চালাবো, সো ফুলি এক্সাইটেড। ওয়েলকাম টু দ্য সিটি অফ জয়, ইয়েস। এ ভাই সাহাব, আর ওই তা 42 কি লাগছে মাইরি, ওরে অসাধারণ, উফ কেন নাজারা, ওরে কি লাগছে এখান থেকে কলকাতাকে, ও ভাই সাহাব। ওইটা ইডেন গার্ডেন, ওই যে টাওয়ার দেখা যায় ইডেন লাইটগুলো, জানি না আসছে কিনা। এই ঢুকে গেলাম কলকাতার এপারটায়, মানে হাওড়া ছেড়ে কলকাতায় গঙ্গার বা তীরে। তো ভাইলোক এখন আমরা পৌঁছে গেলাম কলকাতায়, পিছনে আমার টাটা সেন্টার আর দ্য 42। এখান থেকে একটু জল টল খেয়ে একটু রেস্ট নিয়ে জাস্ট বেরিয়ে পড়বো ব্যারাকপুরের উদ্দেশ্যে, এবং আমরা দাদা বৌদি বিরিয়ানিতে বিরিয়ানি খেয়ে আর তারপর সোজা বহরমপুর চলে যাবো। তো এই আমাদের প্ল্যান, এখন এখানে দাঁড়ায় দু চার মিনিট, খুব ভালো লাগছে। কলকাতা বুঝতেই পারছো, সিটি অফ জয়, সিটি অফ প্যালেস, একটা আলাদা রকমের ইমোশন। সেই সিটি অফ প্যালেসে বাইক নিয়ে এসেছি, বুঝতে পারছো কতটা এক্সাইটমেন্ট, আর সেখানে দাঁড়িয়ে ব্লগও করছি। ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলো তো খুব ভালো, বাইকের পারফরমেন্স খুব ভালো। আর দেবাশিস দা একটু টায়ার্ড হয়ে গেছে, দাদা তোমার একটু এক্সপিরিয়েন্স? আমি তো ভালোই যাচ্ছে, একটু শরীরটা খারাপ, রোদ লেগে গেছে আসলে, গরমের গরম তো চাপ নেই এখন, আস্তে আস্তে যত বেড়াবো কলকাতার দিক থেকে তত একটু ঠান্ডা, ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে। প্রচুর রোদ হয়েছে, মানে এক্সট্রিম রোদ, তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরাতে, বাট সত্যি বলছি প্রচুর গরম, প্রচুর রোদ। তো সেই জন্য আমরা বারে বার ওয়ারেস খাচ্ছি, রেস্ট নিচ্ছি, জল খাচ্ছি, এভাবেই যাচ্ছি। আর এরপরে খুব বেশি দাঁড়াবো না রাস্তায়, এরপর সোজা ব্যারাকপুর, ব্যারাকপুরে গিয়ে জাস্ট বিরিয়ানিটা খাবো, সেখান থেকে সোজা বেরিয়ে পড়বো বহরমপুর। এখন তাহলে এখান থেকে বেরোই, চলো দেখাবে গোপ্রোতে, চলো। বাই বাই কলকাতা, সি ইউ সুন। আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে বেসিক্যালি, কারণ এই রোডে বাইক চালানো আমার একটা সত্যি স্বপ্ন ছিল, সেটা আজ পূরণ হয়ে গেল, খুব ভালো লাগছে। কলকাতার সব ভালো, এই সিগন্যালেই শেষ হয়ে গেলাম, দূর 200-300 মিটার পর পর সিগন্যাল, আর বিরক্ত লাগছে, আর গরম, ও বাবা। গাইস উই আর কমপ্লিটলি ফাকড অফ, এই ফিরে লাইন দাঁড়িয়ে বিরিয়ানি খাওয়া কোনো মতেই পসিবল না, এই গরমের মধ্যে এত দূর থেকে বাইক চালিয়ে এলাম জাস্ট বিরিয়ানি খাওয়ার জন্যই, বাট সেটা আর পসিবল হচ্ছে না। এখন সামনে একটা অ্যামোনিয়া ব্রাঞ্চ রয়েছে, তো সেখানে যাই, সেখানে গিয়ে ট্রাই করি, যদি পারি তো খাবো, না হলে সোজা বড়পুর বেরিয়ে যাবো, এখানে আর থাকার কোনো মানেই হয় না। ব্যারাকপুর টু কল্যাণী এক্সপ্রেসওয়েতে কাজ চলছে, এই রাস্তাটা মেইনলি ফোর লেন হবে, প্লাস অনেক ফ্লাইওভারও হবে, সেজন্য প্রচুর কাজ চলছে, আর কাজ চলার স্পিডটা মনে হচ্ছে মোটামুটি ভালোই,
হয়তো বছর দুই তিনেকের মধ্যে এই রুটটা কমপ্লিট হয়েও যেতে পারে। গাইস এই যে এবার কাঁচরাপাড়া হরিণঘাটা এক্সপ্রেসওয়ে দিয়ে যাব, তোমার কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম, কল্যাণী আর ঢুকছি না, একদম সোজা এখান থেকে হরিণঘাটা টান ঘেসে রানাঘাট চলে যাব। মানে যেই রোডটা অ্যাভয়েড করতে চাইছিলাম হাজারবার করে, অ্যাট দ্য এন্ড সেই রোডেই আসতে হলো। এই রোডটা হচ্ছে সব থেকে বড় হেডেক, মানে এখান থেকে রানাঘাট এখন প্রায় 25-30 কিলোমিটার, আর এই 30 কিলোমিটারটা একদম পুরো আমাদের ফাটিয়ে দেবে। ভাইলোক জাস্ট রাস্তাটা দেখো, আজকে সব রকমের অভিজ্ঞতা হয়ে গেল। এখন শিমুরালি ক্রস করছি, তোমরা এইসবই এনজয় করো, এগুলো দিস ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ এ রাইড। ভাইলোক একটু রাস্তাটা দেখো, তো রানাঘাট প্রায় চলে এলাম, ডান দিকে স্টেশন রানাঘাট, এখন শুধু বাইপাসটা নিতে হবে, আর এখন পার হচ্ছে চূর্ণী নদী। বাপরে বাপ, চরম শিক্ষা পেলাম জীবনে একটা। উফ, ক্রস করছি বাতকুল্লা, ভাইলোক কৃষ্ণনগর ঢুকছি, আর এক্স্যাক্টলি 100 কিলোমিটার বাকি বাড়ি যেতে, আর সময় দেখা যাচ্ছে 2 ঘন্টা 25 মিনিট, 2 ঘন্টা 25 মিনিটে বেশি লাগবে, কারণ পলাশিতে দাঁড়াবো, দেবাশিস দাদাকে সি অপও করতে হবে, তারপর আমি আর রোহন দাদা পলাশি থেকে একদম সিঙ্গেল যাব। সো মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে রাখো বাড়ি পৌঁছোতে পৌঁছোতে, আর এই কৃষ্ণনগর থেকে বেরোচ্ছি, আর দেখো ধুলো এইদিকেও কম না। গাইস চলে এলাম বেতুয়া, এখন আমি আছি বেতুয়া ফ্লাইওভারের ওপরে, এখন অন্ধকার যেহেতু হয়ে গেছে তো এখন আর বেশি ব্লগ করছি না, তোমাদের একটু মেন মেন জায়গার আপডেট দিতে থাকবো, দেন সোজা বাড়ি। বেতুয়া টোল গেট এর জন্য এত ঝকমক করছে। চলে এলাম পলাশি, তাহলে বেরিয়ে গেলাম পলাশি থেকে, এখন আমি আর রোহন আর দুজনের বাড়ি একই জায়গায় লালবাগ, সো একসাথেই যাই। ভাইলো আজকের মতো হয়ে গেল আমার এনআইটির জার্নি, এখন আমি বহরমপুর বাইপাস নেব, দিয়ে সোজা কেন কলেজের পাশ দিয়ে লালবাগ চলে যাব। চলে এলাম বহরমপুর, ভাইলো এখন আছি কেন কলেজের ঘাট। বন্ধুরা তাহলে আমাদের জার্নি মোটামুটি শেষ লালবাগে, একদম একদম একদম। তো আজকে আমাদের ঘোরাটাও তো কম হলো না, কি না ঘুরেছি, চলো টাটা। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি, লালবাগে ঢুকে গেছি আমি, এখন সোটান বাড়ি যাবো, আর কোনো ভুংচাং নয়, ফ্রেশ হয়ে ঘুমাবো। তো মোটামুটি আমার 3 দিনের রাইড শেষ হলো, কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, আর যদি কোনো সাজেশন থাকে সেটাও মানে নির্দ্বিধায় বলতে পারো কমেন্ট বক্সে, আই উইল ট্রাই টু অ্যাবাইড বাই ইয়োর ওপিনিয়ন্স নেক্সট টাইম হোয়েন এভার আই রাইড, অ্যান্ড গুড নাইট। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে অন্য কোনো ডেস্টিনেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক এনজয় করো, লেটস রাইড, চলো টাটা।